গরু গাহরির সর্বে মিশ্রিত ঘেউরে বনওয়া হল মন্দিরের প্রসাদ। তিরুপতি মন্দিরের লাডু পরীক্ষার পাছত তুলপার দেশের রাজনীতিত পুণ্য আর্জিবলে গই গু গাহরির সর্বেভক্ষণ। হিন্দুর ধর্মীয় আস্থাত কুঠারাঘাত করেছে কোনে, কোনে সচা কৈছে, কোনে মিছা কৈছে, কোনে তিরুপতি প্রসাদের নামত রাজনীতি করেছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুয়ে দুঃখ ঠেলিছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিলৈ। কৈছে যে জগনমোহন রেড্ডি সরকারের দিনত নিযুক্তি প্রদান করা যুক্ত ঘিউ যুগনিয়া কোম্পানি, সেই কোম্পানি সমূহে যোগান ধরা ঘিউত পোৱা গৈছে এনে ভেজাল পদার্থ। আনফালে জগনমোহন রেড্ডিয়ে কৈছে যে হিন্দু ধর্মাবলম্বী নোহার বাবে তেওঁৰ সৈতে রাজনীতি করেছে চন্দ্রবাবু নাইডুয়ে। এটা প্রশ্ন হৈছে, সচাই জগনমোহন রেড্ডির অভিযোগের দরেই এই ঘটনাত রাজনীতিকরণ হৈছে নেকি? তিরুপতি মন্দিরের প্রসাদর প্রতিবেদন তাত যে কিবা মিলোৱা হৈছিল, তাত যে জন্তুর চর্বি মিলোৱা হৈছিল, এই প্রতিবেদন 23 জুলাইতে পোৱা গৈছিল। কিন্তু তেনেস্থলত প্রশ্ন উত্থাপন হৈছে, কিয় পলমকৈ রাজহুয়া করা হল এই প্রতিবেদনখন? এই সন্দৰ্ভত মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুয়ে কয় যে প্রতিবেদন লাভৰ পাছতো কেবাটাও পর্যায়ত করা হৈছিল ইয়ার সত্যাপন। টিটিডিয়েও ঘিউত ভেজাল থকার কথা দাবি করে, ইয়ার পাছত ভিজিলেন্সৰ দ্বাৰা তদন্ত করা হয় আর সকলো অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ার পাছত এই অভিযোগ রাজহুয়া করা হৈছে যে তিরুপতি মন্দিরের লাডুত জন্তুর চর্বি মিলোৱা হৈছে। কোটি কোটি লোকের ধর্মীয় আবেগর সৈতে খেলা করা কোম্পানির বিরুদ্ধে কিয় গোচর রুজু করা নাই? গরু গাহরির চর্বি মিহলি হয়ে থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পাছত এই ঘিউ যোগান ধরা কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এই প্রশ্নের বিপরীতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুয়ে কৈছে, তেওঁ উত্তর প্রদান করে কৈছে যে এই সমগ্র বিষয়ের তদন্ত চলি আছে, দোষীক আমি কেতিয়াও ক্ষমা নকৰোঁ। ইতিমধ্যে ভেজাল ঘিউ যোগান ধরা কোম্পানির সৈতে চুক্তি সমাপ্ত করেছে মন্দির কর্তৃপক্ষই। পাঁচটা তেনে কোম্পানির সৈতে বা বর্তমান সময় ঘিউ যোগান ধরে থাকা পাঁচটা কোম্পানির সৈতে চুক্তি সমাপ্ত করেছে মন্দির কর্তৃপক্ষই। অর্থাৎ মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর এই কথা ওলাই পড়েছে যে কোম্পানির সৈতে চুক্তি সমাপ্ত করার বাহিরে আন কোনো ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই। কিন্তু বিষয়টুক তীব্র রাজনৈতিক বাদ বিবাদ এতিয়া দেশজুড়ি অব্যাহত থাকা দেখিবলৈ পোৱা গৈছে। আনফালে মন্দির কর্তৃপক্ষক সস্তিয়া ঘিউ কিনিবলৈ প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিয়ে পরামর্শ দিছিল নেকি? এই বুলি উত্থাপন হওয়া প্রশ্নের উত্তর প্রদান করে রেড্ডিয়ে কৈছে যে মই কেতিয়াও মন্দির কর্তৃপক্ষের কামত হস্তক্ষেপ করা নাছিলো। প্রসাদর বিশুদ্ধতা বজায় রাখাটো হৈছে মন্দির কর্তৃপক্ষের কাম, মূর নহয়। নাইডুয়ে রাজনীতির বাবে ধর্মর আশ্রয় লওয়ার উদাহরণ এয়াই প্রথম নহয়। মূর ধর্ম বেলেগ হওয়ার বাবে নাইডু আর তেওঁৰ দলে মোক আর মোৰ পৰিয়ালক বদনাম কৰিবলৈ চেষ্টা কৰি আহিছে। তেওঁ কৈছে, রেড্ডিয়ে কৈছে যে মোৰ দেউতাৰ বিৰুদ্ধেও মিছা কথা তেওঁলোকে বিয়পাইছিল, কিন্তু প্রতিবারে তেওঁ প্রচেষ্টা বিফল হৈছে আৰু এইবাৰো বিফল হব, কাৰণ জনতাই প্রকৃত সত্যটো জানে। জগনমোহন রেড্ডির দিনত মন্দিরলৈ অহা ঘিউর ট্যাঙ্কার পরীক্ষা হওয়া নাছিল বুলি এটা অভিযোগ উত্থাপন হৈছিল আৰু এই অভিযোগ সন্দৰ্ভত তেওঁ কয় যে ঘিউর ট্যাঙ্কার মন্দির গৈ পোৱাৰ আগে তিনিটা পরীক্ষার মাজেৰে পাৰ হয়। এইটোৱে হৈছে টিটিডির নিয়মীয়া প্রক্রিয়া। 2014 চনৰ পৰা 2019 চনলৈকে যেতিয়া নাইডু মুখ্যমন্ত্রী আছিল তেতিয়া ঘিউর ট্যাঙ্কারের নমুনা পরীক্ষা করার পিছত 14-15খন ট্যাঙ্কার উভতাই পঠোৱা হৈছিল আৰু মোৰ কার্যকালতো 18 বাৰমান এনেকুৱা হৈছে। ইয়ার লগতে এই সমগ্র বিষয় সন্দর্ভত CBIৰ উচ্চ পর্যায়ের তদন্তর দাবি জনালে প্রাক্তন মুখ্যমন্ত্রীজনে আর এনেকৈ এতিয়া সমগ্র বিষয়টুক রাজনীতিকরণ করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে আর এই অভিযোগ সন্দর্ভত মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর মাজত বাদ বিবাদ এতিয়া অব্যাহত থাকা দেখিবলৈ পোৱা গৈছে। প্রশ্ন উত্থাপন হয়েছে যে এটা সরু বিষয় নহয়, কোটি কোটি মানুষের ধর্মীয় আবেগ অনুভূতির কথা জড়িত হয়ে আছে, তেওঁলোকের আস্থার কথা জড়িত হয়ে আছে। গতিকে সমগ্র বিষয় সন্দর্ভত পরবর্তী সময়ত ঘটনায় কি মূর লয় সেয়া লক্ষণীয় হব, কিন্তু এই সময়ত বহুতেই দাবি উত্থাপন করেছে এটা নিরপেক্ষ তদন্তর, এটা CBI তদন্তর। যদি বর্তমানের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুয়ে এই সমগ্র ঘটনাক লৈ রাজনীতি করেছে, তেনেহলে ইয়াত নিরপেক্ষ তদন্ত হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। কিন্তু এই সমগ্র বিষয়টি যদি সচাকয়ে তাত যদি কোনো ধরনের রাজনীতি হওয়া নাই, সচাকয়ে যদি এই কোটি কোটি মানুষের ধর্মীয় আবেগর সৈতে খেলা করা হয়েছে, তেনেহলে এই সমগ্র ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়াটো আসলে অতিকৈ জরুরি একটা বিষয়। এই সন্দর্ভে আপনাদের কি মতামত জনাওক আমার কমেন্ট বক্সত।